কলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে, হিসেবের গারা কলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে, সারা জীবন জুড়ে আশা তো যায় রয়ে লুকু চুরির আড়ালে, চলে বলে কৌশলে, চলে বলে সন্তানের কথা, ফুটফুটে সন্তানের কথা, তাদের কথা তোমার মনে পড়বে না? হ্যাঁ দেখো, দেখবা নাকি যাবা নাকি? না না, এত ভিড় ভাট্টার মধ্যে যেতে আমার কিন্তু আমি যে শুভ্রকে বলে ফেলেছি, অসুবিধা নেই, আমি শুভ্রকে বুঝিয়ে বলবো, আমাদের কিছু কেনাকাটা আছে না? কেনাকাটা তো পরেও আমরা করতে পারবো। তুমি কি কনসার্টে যেতে চাচ্ছ? তুমি না চাইলে থাক। না না, আমি চাইবো না কেন, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে, আমি তোমার সাথেই বেরোবো, আমি ওকে না করে দিচ্ছি। আচ্ছা লোকে কি বললো না বললো এটা আমি ধার ধারি না, উল্টাপাল্টা কথা বলে একদম দাঁত ভেঙে দিব না। হ্যাঁ, তার মানে মানেটা কি হলো? বিয়ের পরে তুমি আমার সঙ্গে এইরকম আচরণ করবে নাকি? আচ্ছা, আমার কিরকম আচরণ করা উচিত? আহারে বুঝতে চেষ্টা করো, স্বামীর সঙ্গে আদাব লেহাজ সম্মানের সঙ্গে কথা বলবে, দেখলে ভয় করবে। ও আচ্ছা, কিন্তু আমি তো শুধুমাত্র তেলাপোকাকেই ভয় পাই। তেলাপোকাকে মেয়েরা যেমন ভয় পায়, আর 100 ভাগের 1 ভাগ যদি স্বামীকে ভয় করত তাহলে সংসারে এই অশান্তিটা হতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন থেকে আমি আপনাকে ঠিক তেলাপোকার মতো ভয় পাবো, ঠিক আছে? আপনাকে দেখলে একদম তেলাপোকার মতো লাফিয়ে উঠবো, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমাকে ভয় পাওয়ার কোনো কারণে ভয় পেতে হবে। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা হচ্ছে না, বেশ আরামে আছি,
তবে কি তবে বলো? তবে আপনি তো দেখতেই পাচ্ছেন এক কাপড়ে চলে আসছি, কোনো কাপড় চোপড় চেঞ্জ করতে পারছি না, তাই একটু নতুন কাপড় চোপড় কেনার দরকার ছিল আর কি। আহা, কিনতে হয় কিনবা, কিন্তু আমার কাছে তো টাকা নাই। আরে তোমারটা নাই, অসুবিধা তো নাই, তোমার নাই আমার আছে, কাজেই যখন চাইবে যে অবস্থায় যাবে শুধু বলবে, বাস হয়ে যাবে। তোমারটা আমারটা, আমারটা তোমারটা, সবাই ঠিক আছে, কিন্তু বারবার এভাবে টাকা চাওয়াটা কি ঠিক হবে? আমি আসলে এগুলো পছন্দ করি না, তাই বলছিলাম যে পুরো চাবিটা যদি ও তুমি চাবি চাচ্ছ, এদিকে আসো, আমার চাবি তোমার কাছে থাকবে, আর তোমার কাছে থাকলে আমার তো কোনো অসুবিধা নেই। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না মানে শ্যামা, ওই কাজের প্রেসার একটু বেশি। দেখো মনের ভিতর যদি কিছু থাকে তাহলে সেটা বলে ফেলা উচিত, এতে করে হয় কি জানো মনটা হালকা হয়ে যায়। এতে শুধু নিজের মন হালকা হয় না, আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের মনও হালকা হয়ে যায়। না না তেমন কিছু না, তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি? জানি না, তোমাকে না বলে আমি কাকে বলবো? তাহলে বলো যে ঠিক এই মুহূর্তে তুমি কি ভাবছো। এই মুহূর্তে বলবো? হ্যাঁ এখনই বলো। আসলে আমি শুভ্রের কথা ভাবছিলাম। শুভ্রর কথা কি ভাবছো? না সেদিন শুভ্র দুঃখ করে বলল যে ওর কোনো বড় বোন নেই, ও বলছিল ওর একটা বড় বোন থাকলে ওর অনেক ভালো লাগতো। ও এই কথা? না মানে কথাটা যদিও হাস্যকর কিন্তু একটা মানুষের ফিলিংস তো, তাই না? এটা আমাকে খুব টাচ করেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার সাথে তোর খুব ভালো বনে। হ্যাঁ আমি ভাবছিলাম মানে তুমি যদি ওর বোন হয়ে যাও, মানে কি জানি করে না ওই যে রাখি বন্ধন অনুষ্ঠান করে একটা অনুষ্ঠান। কিন্তু কিভাবে? আমি তো ওর ভাবি। হ্যাঁ ঠিক আছে, মানে ভাবি তো মায়ের মতো, কিন্তু ওর তো মা আছে, ওর দরকার একটা বোন, আর তোমার সাথে তো ওর খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তুমি যদি ওর বোন হয়ে যাও। আচ্ছা সেটা না হলে দেখা যাবে, কিন্তু আমি কি ভাবছি জানো, আমি ভাবছি এই শুভ্র ছেলেটা কত লাকি। কেন লাকি? দেখো তুমি আজকে ওর জন্য যেভাবে ভাবছো, ও নিজের ভাই হলেও হয়তো ওর জন্য এরকমটা চিন্তা করতো না। আচ্ছা তুমি আপাতত ওকে কিছু বলো না, কাল পরশু আমরা একটা আয়োজন করে একটা অনুষ্ঠান করে ওকে সারপ্রাইজ দেব। ঠিক আছে। বাড়িটা কি সুন্দর না? হ্যালো, এই যে মিস এশা, এদিকে আসুন। আপনাকে নাকি কাদের সাহেব ওই সিন্দুকের চাবি দিয়ে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, তাতে আপনার কি? না আমার কিছু না, মানে এখন পর্যন্ত বিয়ে হয় নাই, তার আগে চাবি দিয়ে দিল সেটাই ভাবছিলাম। এই আপনার সমস্যা কি বলেন তো? হ্যাঁ সব কিছুর মধ্যে কেন আপনি বাম হাত ঢোকান? দেখুন আপনার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি, আপনি তো কোনো উচ্চ বংশীয় ঘরের মেয়ে না। ও তাই নাকি? হ্যাঁ আমার বংশ তো অতি নিম্ন বংশ, তো এখন আমি কি করতে পারি? আপনার পা ধুয়ে কি পানি খেতে হবে আমাকে? এই কথা ঘোরাবেন না। ঘোরাচ্ছি না তো, দেখুন আপনার সম্পর্কে খোঁজ না নিয়েও আমি একটা কথা বলে দিতে পারি। কি কথা? আপনি এ বাড়িতে আশ্রিত তাই না? আমাকে নিয়ে আপনার এত গবেষণা করার দরকার নেই। আছে, অবশ্যই আছে, আপনি আমাকে নিয়ে গবেষণা করছেন, আমি কি আপনাকে নিয়ে গবেষণা করব না? শুনুন একদম সোজা সোজা উত্তর দিন, কে আপনি, এই বাড়িতে আসার উদ্দেশ্য কি আপনার? হ্যাঁ সেটা আমাকে বলতে হবে, এসব ফালতু কথা আমাকে জিজ্ঞেস করবেন না। ফালতু কথা আমি বলছি না, আপনি যদি না বলেন কালকেই আপনার এই বাড়ির শেষ দিন। আপনি কি করবেন মানে কি? কি করব? কাদের আছে না কাদের, কাদেরকে দিয়ে গড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় দেব। শুনুন আপনি জানেন না আমার হাত কত লম্বা। লম্বা হাত কেটে কিভাবে পিস পিস করতে হয় সেটা আবার খুব ভালো করে জানা আছে। আপনি কিন্তু মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছেন। দেখুন আমি আপনাকে যা বলেছি তার চুল পরিমাণ যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। যান ঝটপট কেটে পড়ুন, যান। দেখুন
আপনি কি জানেন যে আপনাকে এখানে এনেছি আমি? আপনি? আপনি মানে? মানে আমি কাদের সাহেবকে বুদ্ধি দিয়েছিলাম বিয়ে করার জন্য। আমি বুদ্ধি না দিলে তিনি বিয়ে করতে চাইতেন না, তাহলে আপনার ওই বাড়িতে আসা সম্ভব হতো না। উলি আমার বাবুলি, কারণ দাঁড়িয়ে ছেড়ে যাবে। শোনেন, 24 hours কে 48 hours করা হলো, এর মধ্যে যদি আপনি ঝেড়ে না আসেন তাহলে কিন্তু আপনি এই বাড়ি থেকে বিদায়। মাইন্ড ইট। বিদায়, বিদায়, এত সোজা না, এত সোজা না, যখন ঢুকেছি তখন বিদায় আমি নেব না। আপনি বলেন তো কি হয়েছে, যে লেভেলে ঘামতেছেন কিছু তো একটা হয়েছে। না কিছু না। ও আচ্ছা। না শুভ্র, মানে আসলে আমি না একটা ব্যাপার নিয়ে ছোট ভাই নেই, তুমি তো জানো যে আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু ওর কোনো দুঃখ আমি সহ্য করতে পারি না। এই অনেক ভেবে আমি একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া ভাই? শুভ্র, তুমি যদি সে আমার ছোট ভাই হও, মানে ওই যে রাখি বন্ধন না কি জানি বলে না, ওইটা তো হিন্দু কালচার ভাই। আরে তুমি কালচারের মধ্যে ধর্ম টানতেছো কেন? আমি তো বয়সে ওর থেকে বড়। তাতে কি হয়েছে? আমার এক চাচা আছে, আমার চেয়ে 6 বছরের ছোট, সম্পর্কে চাচা, তাকে আমি নাম ধরে ডাকবো বলো না? তা না, কিন্তু আমি যদি তার ছোট ভাই হিসেবে থাকি সে কি খুশি হবে? ভীষণ খুশি হবে। ঠিক আছে, রাজি। থ্যাংক ইউ শুভ্র। শুভ্র, আমি জানতাম তুমি রাজি হবা, মানে তোমরা তো ভাই বোনের মতো, তাই না? আর এক বাড়িতে থাকো। দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করি। কি ভাই? এটা রাখো, মানে ভাই বোনের স্বীকৃতি স্বরূপ একটা গিফট কিনে তোমার বোনকে গিফট দিও। আজকে দিতে হবে? আরে দেরি করে লাভ কি, আর ও খুব খুশি হবে জানো। শোনো, তুমি দেখে শুনে গিফট কিনে বাসায় যাও, আমি আসতেছি। ঠিক আছে শুরু যাই। কিন্তু গিফট আজকেই কি মুশকিল ভাই বোন। এই এই ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি করতেছো, আমার কথা জবাব দাও, তোমাদের ঘরে মামন নাই? আমারে কি বললা তোমরা? এই 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 কি বললা? আউ আউ এই এই তুমি কি কারোর সাথে মারামারি করছো? না, কেমার আমাকে, আমি তো পড়ে গিয়েছিলাম। তাহলে
নিশ্চয়ই তুমি রিকশা থেকে পড়ে গিয়েছিলে। তোমাকে নিয়ে না আমি পারি না, আজকাল যে তোমার কি হয়েছে, এত অন্য মনস্ক থাকো। আচ্ছা শোনো, আমরা একটা গাড়ির ব্যবস্থা করতে পারি না? শুনেছি আজকাল গাড়ির লোন নাকি খুব সহজ। হ্যাঁ, লোন অনেক সহজ। তাহলে তুমি গাড়ির লোনটার ব্যবস্থা করছো না কেন? আজই চেষ্টা করব। আরে না না, আজকে লাগবে না। আমি বরং তোমার জন্য চুলে পানিটা গরম করছি, তুমি ওটা দিয়ে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? অবস্থা তো বিশেষ সুবিধার মনে হইতেছে না। আমি আর কি কমু, আপনি তো আমার কথা শুনবেন না, নিজের যা মন হয় তাই তো করেন, করেন। আর বাবারে, আমি কি বুঝছি নাকি যে হঠাৎ করে পাত্রি এসে হাজির হবে আর কাদের সাহেব তারে খপ করে পছন্দ করে ফেলাবে? আমি কিচ্ছু বুঝতেছি না। তখন কী করবেন, ঠিক করছেন আপনি? জানি না, আমার মাথা এখন খেলতেছে না, মাথা ব্ল্যাঙ্ক, ব্ল্যাক আউট। প্যাড একটু চিকেন ঝোলমোল কিছু একটা পড়লে ঠিক হয়ে যাবে। স্যার, এই বাড়িতে আজ কী রান্না হয়েছে? পরি চলে যাওয়ার পরে তো এবারে রান্ধার অবস্থা খুবই খারাপ। আচ্ছা চল যাই, ওই হোটেলে গিয়ে কিছু ভালো মন্দ খাই আসি, চল চল। আমি তখন অন ডিউটিতে আসছি, আমি তো যেতে পারবো না। ডিউটিতে আসছো মানে? তুই আবার কবে জয়েন করলি? স্যার সাজি টাকা দিল, ভাবলাম ডিউটিটা কন্টিনিউ করি। আপনি যান না, আমার জন্য পার্সেল নিয়েছি। আর এক লেখলে খাওয়া যায়, তুই চল, খাইতে খাইতে বুদ্ধি পরামর্শ করুননি। আমি আপনার কী বুদ্ধি দিব? তোর বুদ্ধি দেওয়া লাগবো না, আমি যা বলবো তুই খালি হ হ হ হ হ করবি, তাই লেগব। এখন বাসার দিকে যাওয়া যেত না? আচ্ছা হানি বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, তোর আমি এত করে করতেছি, তুই যাইতে চাইতেছিস না, বিষয়টা কী? ব্যাপার কিছুই না, এখন একটু কঠিন সময় যেতেছে, এক মুহূর্তের জন্য এ বাড়ি থেকে চোখ সরান যাবো না। আপনি একটা কাজ করতে পারেন, এই মহিলার লোকে এখনও সময় আছে, সমাজতে চলে যান গা। আমি যা বলবো তাই হবে, তাই তুই শুনবি। শোন, আচ্ছা দেখো না, শুভ্রটা না এখনো আসছে না কেন? আমি তো জানি না শুভ্র কি হয়েছে, কেন দেরি করছে। ও তো কখনো এমন দেরি করে না। তেমন কিছু নাই, সামান্য। আচ্ছা, তা পার্টিতে কি কি করতে? দেখো অনেক আগের ব্যাপার, আমার তো মনে নেই কোনো কিছু। মনে নাই না? আচ্ছা তোমাকে এসব কথা কে বলেছে? কে বলেছে সেটা বাদ দাও, তার আগে বলো তোমরা আর কি কি করতে। শোনো বাবা, বিয়ের আগে তো সবাই একটু মানে বিশৃঙ্খল জীবনযাপন করে, তাই না? মানুষ বিয়ে কেন করে? একটু শৃঙ্খলার মধ্যে আসার জন্য, একটু শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করার জন্য। আমি কি তোমাকে কোনো শৃঙ্খলে বেঁধেছি? এই শৃঙ্খল তো জেলখানা শৃঙ্খল না, এটা হচ্ছে সুখের শৃঙ্খল। এই তোমার ভাইয়ার চেয়ে দেখো। ভয় দেখাবে, শাসাবে? ভয় দেখালে ও শুরু করে চলে যাবে। হ্যাঁ হতেও পারে। হতে পারে না। চলে চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে।
Thank you.